तो दिल में तो आता है, समझ में नहीं आता। तो दिल में तो आता है, समझ में नहीं आता। बस जान लिया मैं तेरी पहचान यही है, बस जान लिया मैं तेरी पहचान यही है। उल्फत में बराबर के जफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। एक चश्म जदन गाफिल अज़ा शाहिद बाशी, शायद की निगाही को न दागाह न बाशी। शायद की निगाही को न दागाह न बाशी। अमर तिलावत की आयातेर सरल तर्जमा हलो, अल्लाह पाक बोलें इन्नल्लाह यामुरुकुम, निश्चय अल्लाह तुम्हारे आदेश करें। अं तुअद्दुल अमानाती इला अहलिहा, तुमरा तुम्हारे अमानत समूह तार मालिक के यथा यथाभावे बुझाओ। अल्लाह पाक अमानत समूह शब्द व्यवहार करेछेन बहुवचन, अमानतुन एक बचन, अमानात बहुवचन। एर द्वारा अल्लाह बुझाइलेन আমার আপনার কাছে একটা দুইটা আমানত নয়, বহু প্রকারের আমানত রয়েছে। কিছু আমানত আছে আল্লাহর পক্ষ থেকে রাখা, আর কিছু আমানত আছে মানুষের পক্ষ থেকে রাখা। আল্লাহ বলেন যত প্রকারের আমানত তোমার কাছে আছে, এই আমানতের আমানতদারি রক্ষা করো, মালিককে যথাযথ বোঝাও। আমানত কাকে বলে? আমানত বলা হয় এমন বস্তুকে যে জিনিসের মালিক আমি না, দখলে আমার। মালিক আমি না, দখলে আমার, এমন যত বস্তু আছে সব কিছুকে আমানত বলা হয়। বুঝে আসছে? দখলে আমার, কিন্তু মালিক আমি না, অন্য কেউ, অন্য কেউ। এমন যত প্রকারের বস্তু আছে আমার আপনার কাছে, সবার আগে নজর পড়ে নিজের দেহ। বলুন তো এই দেহের মালিক আমি, মালিক কে? আল্লাহ। জানের মালিক আমি না আল্লাহ? দখলে আমার, দেহটা দখলে আমার, কিন্তু মালিক আমি না, মালিক আল্লাহ। আল্লাহ বলেন আমানতের বস্তু মালিককে বোঝাও, আমানতদারি রক্ষা করো, খেয়ানত করো না। যারা খেয়ানত করবে, নবী বলেন লা ঈমান লিমাল্লা আমানাতাল্লা, যার আমানতদারি নেই, যে আমানতের বস্তু খেয়ানত করে, আল্লাহর নবী বলেন তার ঈমান নাই, তার ঈমান নাই, তার ঈমান নাই, তিনবার বলেছেন। আরেক হাদিসে আল্লাহর নবী বলেন ইযা যুয়্যাতিল আমানাতু ফানতাজিরিস সাআ, তোমরা যখন দেখবা সমাজে দায়িত্বশীলরা তাদের আমানতে খেয়ানত করে, দায়িত্বের চেয়ারে বৈশা আমানতে খেয়ানত করে, দায়িত্ব অবহেলা করে, দায়িত্বে খেয়ানত করে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। এটা কিয়ামতের আলামত। প্রত্যেক দায়িত্বশীল, সে ছোট হোক বড় হোক, এই দায়িত্ব তার কাছে দেওয়া এক আমানত। ঠিক কিনা জোরে বলেন? এটা তার কাছে আমানত, সেই দায়িত্ব ছোট হোক আর বড় হোক। আমার দেহ, এটা আমার কাছে আমানত। আমার জান, এটা আমার কাছে আমানত দিছেন আল্লাহ। এজন্য দেহের উপরে আমানতের বস্তু ব্যবহার করতে হয় কোন তরিকায়? আমানতের বস্তু ব্যবহার করার তরিকা হলো, এই বস্তুর মধ্যে নিজের কোনো সিদ্ধান্ত চলে না, যে মালিক তার সিদ্ধান্ত চলে। মালিক যেভাবে বলবে এভাবেই খরচ করতে হবে, তাহলে আমানতদারি রক্ষা হবে। আর মালিকের মর্জির খেলাফ করে, নিজের মর্জি চালাইলে আমানতে খেয়ানত হবে। আর খেয়ানতকারীর ঈমান নাই। খেয়ানতকারী কি নাই? তাহলে আমানতের বস্তু নিজের মর্জি মতো ব্যয় করা যায়? জুড়ে বলেন নিজের মর্জি মতো ব্যয় করা যায়? আমানতের বস্তু মালিকের মর্জি মতো ব্যয় করতে হয়। এজন্যই এই দেহের উপরে আমার কোনো সিদ্ধান্ত চলবে না,
এই দেহের উপরে সিদ্ধান্ত চলবে আল্লাহর শরীয়তের বিধান নিজের দেহের কোনো অঙ্গ বিক্রি করা যায় না কেন কিডনি বিক্রি করা যায় না কেন কেন অঙ্গ কাউকে দেওয়া যায় না কারণ হলো এই জিনিসের এই দেহের মালিক আমি না মালিক আল্লাহ এজন্যই কেউ যদি বলে আমার দেহ আমি মেডিকেলে দান করে দেব কোনো সুযোগ নাই আমার দেহ বলার কোনো সুযোগ জোরে বলেন কোনো সুযোগ নাই কেউ যদি কয় আমার জান আমি নিব কোনো সুযোগ নাই জান আমার না জান দেওয়া কার এজন্যই এই জানের উপর আমার সিদ্ধান্ত চলবে না আমার জান আমার নেওয়ার কোনো অধিকার নাই সুযোগ নাই কারণ এই জানটা আমার কাছে রাখা আমানত মালিক আল্লাহ যথাযথভাবে মালিককে বুঝাইতে হবে তাহলে আমানতদারি রক্ষা হবে ঠিক কিনা জোরে বলেন ইয়ারে হাজিরিন এবার আসুন সন্তান বাপ মার কাছে বহুত বড় আমানত আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত এই সন্তানের ব্যাপারে আল্লাহ হাশরের মাঠে বাপ মারে জিজ্ঞেস করবে আমানতদারি রক্ষা করলা কিনা কিভাবে সন্তানকে কি লেখাপড়া করাবো সন্তানরে কি বুঝাবো সন্তানরে কি শোনাবো সন্তানরে কেমন কাপড় পরাবো সব কিছুর ব্যাপারে কোনো বাপ মার সিদ্ধান্ত চলবে না কারণ সন্তান বাপ মার কাছে রাখা আমানত সিদ্ধান্ত চলবে যিনি রাখছেন তার তিনি হলেন কে আর একটু জোরে কে এজন্য সন্তানকে কি শিখাবো কি পড়াবো কি বুঝাবো কি দেখাবো সবকিছুর ব্যাপারে মর্জি চলবে কার আল্লাহ যে সকল বাপমা নিজেদের সন্তানের ব্যাপারে আমানতে খেয়ানত করবে আল্লাহর মর্জির দিকে খেয়াল না করে নিজের মর্জি চালাবে হাশরের মাঠে সন্তান আল্লাহর দরবারে বাপমার বিরুদ্ধে মামলা দিবে কইবে আল্লাহ আমার বাপরে ডাকো আমার মারে ডাকো এরা আমার হক নষ্ট করেছে আল্লাহ তোমাকে যে শিক্ষায় শিক্ষিত হলে চিনা যেত যেই পরিবেশে বড় হলে তোমার পরিচয় পাওয়া যেত আমার মা আমার বাবা ওই পরিবেশে আমাকে বড় করে নাই যে শিক্ষার দ্বারা আল্লাহ আখেরাত জানা যেত এর দ্বারে কাছেও আমার বাপ মা আমাকে নেয় নাই এমন এক শিক্ষা আমারে শিখাইলো এমন এক পরিবেশে বড় করলো যেই পরিবেশে বড় হওয়ার দ্বারা আখেরাত আমি চিনলামই না আল্লাহ তোমাকে বুঝলামই না আল্লাহ আমার মারে ডাকো আমার বাবারে ডাকো রব্বানা আতিহিম দিউফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা সন্তান কইব আল্লাহ আজ আমি জাহান্নামে যেই পরিমাণ শাস্তি ভোগ করব আমার বাপ মারে ডাবল শাস্তি দিও কারণ আমার বাপ মার কারণে আজ আমি তোমাকে বলছি নাউজুবিল্লাহ জোরে কোন কি কতটা কঠিন হয়ে গেছে এটা কোরআনের আয়াত বলছি আমার উপরে রাগ করেন আমার উপরে গুসা করেন এই তো কোরআনের আয়াত মায়ার নবী হাদিসে কি বলেন শুনেন আরো কঠিন গার্ডিয়ান যারা আমরা এখানে আছি কান খাড়া করে শুনেন আল্লাহ নবী বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه الله نبي رحمة نبي بولي نمة دال সমস্ত সন্তান দুনিয়াতে আগমন করে আল্লাহর পরিচয় লইয়া আল্লাহর মারিফত অন্তরের ভিতরে লইয়া সমস্ত সন্তান দুনিয়াতে আগমন করে মায়ার নবী বলেন ইহুদির বাচ্চাটাও দুনিয়াতে আগমন করে যখন আল্লাহর পরিচয় নিয়া এক আল্লাহর পরিচয় নিয়া দুনিয়ায় আসে নাসারার সন্তানও এক আল্লাহর পরিচয় নিয়া দুনিয়ায় আসে হিন্দুর বাচ্চাটাও দুনিয়াতে আল্লাহর পরিচয় নিয়া আসে আল্লাহর নবী বলতেছেন বিন্দু পরিমাণ কোনো মিথ্যা নাই ঠিক না নবীজির কথার ভিতরে কোনো সন্দেহ আছে আরে কুজুরা বলেন সন্দেহ আছে নাকি কারণ আল্লাহ নবী নিজের থেকে কিছুই বলেন না মায়ার নবী যত কথা বলেন সব কিছু আল্লাহর পক্ষ থেকে দেওয়া ঠিক কি না মা আনতি কোয়ানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা আল্লাহ নবী নিজে বলেন আমি নিজের থেকে কিছুই বলি না সব কথা আমি আল্লাহর পক্ষ থেকে পাইয়া বলি এজন্যই মায়ার নবী কো উম্মতের দল তোমাদের সন্তানও দুনিয়াতে যখন আগমন করে আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়ায় আসে শুধু আল্লাহর পরিচয় লয়া নয় সমস্ত সন্তান দুনিয়াতে আসে আল্লাহর ওলি হইয়া সুবহানাল্লাহ কর মঈনুদ্দিন চিশতি আব্দুল কাদের জিলানী
যেমন আল্লাহর ওলি আমার আপনার সন্তান দুনিয়ায় আসে এমন ওলি হইয়া। এরপরে আল্লাহ নবী বলেন এই সন্তানকে পথভ্রষ্ট বানায়, বেলাইনে বেপথে চালায় তার বাপ মা। আল্লাহ নবী বলেন তার বাপ মা তারে ইহুদি বানায়, বাপ মা তারে নাসারা বানায়, বাপ মা তারে মুশরিক বানায়, বাপ মা তারে বেনামাজি বানায়, বাপ মা তারে সুৎকুর ঘুষকুরি আবাকুর বাবাকুর বানায়। আল্লাহ নবীর কথা বলতেছি, কারণ নবী বলেন পরিবেশের কারণে সে ভিন্ন পথে গেছে, নতুবা সে যেই পরিবেশে দুনিয়া আসছে সেই পরিবেশটা ছিল আল্লাহর ওলি হওয়ার পথ। কবরে যাইতো সে মঈনুদ্দিন চিশতির মতো, কবরে যাইতো আব্দুল কাদির জিলানির মতো। কে তার উইলায়াত নষ্ট করলো, কে তাকে পথ ভ্রষ্ট করলো, ভিন্ন পথে চালাইল? মায়ার নবী বলেন এক নম্বরে তার মা তার বাবা। ঘরের ভিতরে যদি টেলিভিশন চলে, ঘরের ভিতরে যদি নাচ গান চলে, ঘরের ভিতরে যদি নাটক সিনেমা চলে, শিশু বাচ্চাটা বুঝে না, না সব কিছু সে বুঝে। ভিডিও চিত্র চোখের মধ্যে রেকর্ড হয় আর অডিও গান কানের ভিতরে রেকর্ড হয়। শিশু বাচ্চাটা বড় হওয়ার পরে এতদিন যা রেকর্ড করেছে তাই কিন্তু সাপ্লাই দেয়। রেকর্ড করাইছে তার মা, রেকর্ড করাইছে তার বাবা, ঘরের ভিতরের পরিবেশ গানের পরিবেশ দেখাইছে তার মা, ঘরের ভিতরে নাচ গানের দৃশ্য দেখাইছে তার ঘরের মানুষ। এজন্য আল্লাহ নবী বলে ওই বাপ মা আল্লাহর দরবারে সর্বপ্রথম আসামি হবে, কারণ এই বাচ্চারা টেলিভিশন দেখার কথা ছিল না, সে তো আইসে আল্লাহর ওলি হইয়া। দেখার কথা ছিল কোরআন পড়ার দৃশ্য, তার শোনার কথা ছিল কোরআনের আওয়াজ, কানের মধ্যে শোনার কথা ছিল কোরআন তিলাওয়াতের আওয়াজ। ভাইরা বন্ধুরা, জন্য আমার সন্তানের কানে আমি কি রেকর্ড করাব, চোখের মধ্যে আমি কি রেকর্ড করাবের গোলাম সিদ্ধান্ত নিবে মা আর বাবা। যদি আমি সিদ্ধান্তে সঠিক হই সন্তানের ভবিষ্যৎ আলোকিত হবে, আর যদি বাপ মার সিদ্ধান্ত রং হয় সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হবে। অতএব আপনার সন্তান আপনার মৃত্যুর পর কবরের পাশে যায় সে কোরআন তেলাওয়াত করবে নাকি কবরের পাশ দিয়া গান গেয়ে গেয়ে চলে যাবে, এই সিদ্ধান্ত নিবে তার মা তার বাবা। দিন না শিখানোর কারণে, আল্লাহর পরিচয় না শিখানোর কারণে, আখেরাত জানানোর না কারণে বহু সন্তান বন্ধু বান্ধব লইয়া মার কবরের পাশ দিয়া বাবার কবরের পাশ দিয়া গান গেয়ে গেয়ে চলে যায়, বিন্দু পরিমাণ দিলের ভিতরে লাগে না। এই জায়গায় আমার মা শুয়েছেন, এই কবরে আমার বাবা শুয়েছেন। আল্লাহর নবী রহমতুল নবী বলেন আওলাদের দিকে মুর্দে গান এতিমের মতো তাকায় থাকি। যখনই আওলাদ কবরের পাশে যায় একবার সুরায় ফাতিহা তিনবার এখলাস পড়ে, নামাজের পর যখনই হাতটা উঠে কই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, কবরের ভিতরে যদি বাপ মার আজাব হয়ে থাকে সন্তানের দোয়ার খাতিরে আল্লাহ পাক আজাব মাফ করে দেয়। এর জন্যই নবী কয় আওলাদকে আওলাদকে সৎকায় জারিয়া বানাও, সৎকায় জারিয়া বানাও, কারণ আমি মা আমি বাবা অপরাধী, গুনার কোনো শেষ নাই। যদি আমি গুনাগার হইয়াও কবরে যাই, কবরে যদি আমার আজাবও চলে, দুনিয়ায় রেখে আসা সন্তান যদি নামাজি হয়, সন্তান যদি দিনদার হয়, সন্তান যদি হালাল পথে চলে, সন্তান যদি আল্লাহকে ভয় করে, সন্তান যদি আমার কথা ইয়াদ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের উসিলায় একদিন বাপ মার কবরে আজাব আল্লাহ মাফ করে দেয়। তাহলে সন্তান বাপ মার জন্য বহুত বড় নিয়ামত, বাপ মার জন্য বহুত বড় সম্পদ। এজন্য ভাইয়েরা মনে রাখবা, আপনার সন্তানকে আপনি স্কুলে পড়াবেন কলেজে পড়াবেন আমরা নিষেধ করি না, আমরা বলি না সবাইকে আপনি মাদ্রাসায় ভর্তি করে দেন। কেন বলবো, মুফতি মুহাদ্দিস যদি সবাই হয়ে যায় ডাক্তার হবে কে, ইঞ্জিনিয়ার হবে কে, হন অসুবিধা নাই,
কিন্তু মনে রাখবেন আমার সন্তানের সবচেয়ে বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য সবার আগে তাকে মুসলমানি শিখাইতে হবে। যদি আমি মুসলমানি না শিখাই তাহলে এই বলুন তো ডাক্তার পরিচয় বড় পরিচয় না মুসলমানি পরিচয় বড় পরিচয়? মুসলমানি পরিচয় বড় পরিচয়। আমি যে যাই হই না কেন আমার বড় পরিচয় এখন আমি মুসলমান। এজন্যই সবাই মুনাজাতের মধ্যে আল্লাহ মরণ যেন আমার ইমানের হালে হয়, ঠিক না? ডাক্তার কয় আল্লাহ আমার মরণ যেন ইমানের হালে হয়, ইঞ্জিনিয়ার কয় আল্লাহ মরণ যেন ইমানের হালে হয়, প্রফেসর কয় মরণ যেন ইমানের হালে হয়। কেউ এই কথা কয় না আল্লাহ ডাক্তারি করতে করতে যেন আমি মরি, ইঞ্জিনিয়ারি করতে করতে যেন আমার মরণ হয়, এমন দোয়া কেউ করে না। দোয়া করে আল্লাহ মরণ যেন ইমানের হালে হয়। তাহলে বোঝা গেল আমার দুনিয়ার এই কামানো পরিচয় এটা বড় নয়, আমার সবচেয়ে বড় পরিচয় হলো আমি মুসলমানের সন্তান। এজন্য সন্তানদের সবার আগে মুসলমানে শিখাও। কেমনে বলবেন হুজুর? শিখাইতেছি তো, মক্তবে ফরায় এক ঘন্টা। না, এক ঘন্টা মক্তবে ফরানোর দ্বারা মুসলমানি শিক্ষা হয় না। মুসলমানি শিক্ষা করাইতে হলে মিনিমাম শিশুকালে, শিশুকালে যেই কালটা যেই বয়সটা হলো আপনার সন্তানের ফাউন্ডেশন, এই বয়সটাতে তারে মাদ্রাসায় পড়াও। শিশুকালে মাদ্রাসায় পড়াও। 5 বৎসর যদি বাচ্চাটা মাদ্রাসায় পড়ে, এরপরে যদি সে হাই স্কুলেও যায়, কলেজেও যায়, ভার্সিটিতেও যায়, কোনোদিন বেনামাজি হবে না, আল্লাহর কোরআন সিনায় লইয়া সে কলেজে যাবে। আওয়াজ আসতে কেন জোরে? এখন এখানে হাঁটা চলা বন্ধ করেন স্টেজে। কি বলছিলাম? যদি 5 বৎসর মাদ্রাসায় পড়ানো হয় তাহলে আল্লাহর পরিচয় লইয়া সে কলেজে যাবে, নবীর পরিচয় লইয়া সে ভার্সিটিতে যাবে, আল্লাহর কোরআনের মহব্বত কলিজায় লইয়া সে ভার্সিটিতে যাবে, কোরআনের বিরুদ্ধে কোনোদিন কথা বলবে না, আল্লাহর কোরআনের বিরোধিতা করবেও না, বাপ মার সাথে বিয়াদবি করবে না, মুরব্বীদের সাথে বিয়াদবি করবে না। কারণ শিশুকালে তার দিল আর দেমাগের ভিতরে কোরআন আর নবীর সুন্নাহ এমনভাবে ঢুকায় দেওয়া হয়েছে, নবীর আদর্শ এমন বুঝানো হয়েছে, মরণ পর্যন্ত এর আসর থাকে, ঠিক কিনা? জোরে কর। আমি বলি না আপনাদেরকে সব মুফতি সাহেব বানায় ফেলেন, আমি বলি ডাক্তার বানান, কিন্তু সবার আগে মুসলমানি শিখান। আর মুসলমানি শিখানোর জন্যই উলামায়ে কেরাম এখন মাদ্রাসার শিশুকালের বয়সটা নুরানি ক্লাস, অর্থাৎ বাচ্চারা যেই ক্লাসে ভর্তি হয় সেই 1 থেকে 5 পর্যন্ত মাদ্রাসায় স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি রাখা হয়েছে। হয়তো আপনারা অনেকে জানেন না, আমি বলে যাচ্ছি। উলামায়ে কেরাম আপনাদের দিকে খেয়াল করে, যারা সন্তানকে দুনিয়ার লাইনে বড় বানাতে চান, আমরা বাধা দেই না, আমরা বলি দরকার, অবশ্যই দরকার, তবে যেন আমার সন্তানের জীবনের লেখাপড়া মুসলমানি শিক্ষার দ্বারা হয়। এজন্য উলামায়ে কেরাম মাদ্রাসায় অঙ্ক ইংরেজি স্কুলের মানের ঢুকাইছেন, যেন 5 বৎসর আপনার বাচ্চা মাদ্রাসায় পইরা হাই স্কুলে অনায়াসে ভর্তি হতে পারে, কোনো ঝামেলা যেন না হয়। লাভ হবে কি? সন্তান মুসলমানি লইয়া সে হাই স্কুলে যাবে, সন্তান কলিজায় কোরআনের মহব্বত লইয়া সে কলেজে যাবে, সন্তান কোরআনের মহব্বত কলিজায় লইয়া আখেরাতের চিন্তা আর ফিকির লইয়া সে যাবে। এই ছেলে ডাক্তার হলেও ডাক্তার হবে আদর্শ ডাক্তার, হালাল পথে টাকা কামাই করবে, হারামের ধারে কাছে যাবে না। আর যদি কোরআন তারে শিখানো না হয়, হালাল হারাম তারে চিনানো না হয়, ডাক্তার হবে না, ডাকাত হবে। 30,000 টাকার লুবে পড়ে যেই ডাক্তার নর্মাল ডেলিভারি কেসের মহিলাকে সিজার করে, ভালো করে ডাক্তারে জানে নর্মাল ডেলিভারি হবে, এরপরও বিল কম হবে, যদি সিজার করে বিল আসবে বেশি। শুধু এতটুকু লুবে পইরা যেই ডাক্তার একজন সুস্থ মহিলাকে সিজার করে অসুস্থ করে, বলুন এরে কি আপনারা ডাক্তার বলবেন না ডাকাত বলবেন? আওয়াজ আসতে হয়েছে, আমি মানি না, আরো জোরে কোন। আরো খবর আছে তো, ইঞ্জিনিয়ার হইয়া রড না দিয়ে যদি বাঁশ ঢুকাইয়া দেয়, এরও কি মানুষ কইবেন? আওয়াজ আরো আসতে হয়েছে। আমি সব ইঞ্জিনিয়ারের কথা বলি না, ইঞ্জিনিয়ার মনে কেউ আসছেন এই জন্য আওয়াজ আসতে।
সবার কথা বলি নাই, যে এই কামটা করছে এর কথা বলি। রড না দিয়া যদি বাঁশ ঢুকাইল এরাও কি মানুষ কইবেন? মানুষ কইবেন? ডাক্তার হইলেই মানুষ হয় না, ইঞ্জিনিয়ার হইলেই মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর তরিকা হলো আল্লাহর কোরআন আর ইসলামী শিক্ষা। মানলে মানেন, না মানলে নাই। আপনি না মানলে আমার কিছু আয়ার যায় না। মানুষ বানানোর একমাত্র শিক্ষা হলো কোরআনের শিক্ষা। হালাল হারামের জিন্দিগি, যার জীবনে হালাল হারাম নাই এ মানুষের তালিকায় মানুষ, আল্লাহর তালিকায় অমানুষ। হালাল হারাম বুঝে না, জায়েজ না জায়েজ চিনে না, যা পায় তা খায়, যা পায় তাই ধরে, এ মানুষ না। আল্লাহ বলে হাইওয়ানের চেয়ে নিকৃষ্ট। হালাল হারামের জিন্দগি মানুষকে মানুষ বানায়। আর হালাল হারাম যদি সন্তানদের চিনাইতে হয়, 5 বৎসর শিশুকালে মাদ্রাসায় পড়ান। শিশুকালের কথা কেন বলি? মাটি যখন শক্ত হয়ে যায় তখন লিখা যায় না, মাটি যখন নরম থাকে যা খুশি তা লিখা যায়। শিশু বাচ্চাদের দিল দেমাক কাদা মাটির মতো। এই শিশুকালে আপনি যে বুঝটা দিবেন, এই বুঝটা মরণ পর্যন্ত তার অন্তরে থাকবে। তারে যে শিক্ষাটা দেবেন, এই শিক্ষা তার অন্তরে থাকবে। সকালবেলা আপনি যদি মূলা খান, মূলা খালি পেটে বাসি পেটে, সারাদিন কুরমা ফুলাও খাইলেও মূলার ডেকুর আসবে। কথাটা মানেন না? কি ভাই অসুবিধা দিতেছে আপনাদের? বয়ান চলবে, চলবে। তাহলে কি বুঝলাম? আমার সন্তানের সেই সকালবেলা তার জীবনের শুরু হলো শিশুকাল। এই শিশুকালটাতে কি শিখাইতেছেন এটা দেখেন। এজন্য আল্লাহ নবী বলে, তোমরা বাচ্চারা বাচ্চাদেরকে মনে করো ওরা বুঝে না। না, যে বাপ মায় মনে করে শিশু বাচ্চা বুঝে না, নবীর হাদিস বলে এই মা বাপে বুঝে না, বাচ্চায় ঠিকই বুঝে। কারণ চোখ হলো তার ভিডিও রেকর্ডার, কান হলো অডিও রেকর্ডার। এটা সৃষ্টিগত ভাবে আল্লাহ দিয়া দিয়েছেন। এজন্য বাচ্চারা যা দেখে যা শুনে এটা বড় হওয়ার পরে এগুলাই সাপ্লাই দেয়। কোনো বাচ্চারে কি, কোনো বাচ্চা, যে বাচ্চারা শিশুকাল থেকে কথা বলা শিখছে, যখন প্রথম ফার্স্ট কথা কয় তখনই আব্বু ডাকে, ডাকে না? এর আব্বু ডাক শিখাইলো কেটা? কয় এতদিন যে মার মুখে, অমুকের মুখে, তমুকের মুখে শুনছে আব্বু আব্বু আব্বু, ওই আব্বু আব্বু ডাকটা যে শুনছে এটা কানে রেকর্ড করছে। বুঝে আসছে? এজন্য প্রথম বাবারে ডাক দেয় আব্বু কয়া শিখাইলো কে? কয় রেকর্ড ছিল তার, আল্লাহ তার কানকে অডিও রেকর্ডার বানাইছেন, চোখকে ভিডিও রেকর্ডার বানাইছেন। এজন্য বাচ্চাটার চোখের সামনে, শিশু বাচ্চাটার চোখের সামনে শরীয়ত বলে স্বামী স্ত্রীর গোপন বৈধ সম্পর্কটাও অবুজ বাচ্চার সামনে নিষেধ। কেন? আমি মনে করতেছি বাচ্চাটা বুঝে না, অসুবিধা কি? কিন্তু না, সে যা দেখবে যদিও বুঝে না, এটা তার চোখে রেকর্ড হয়ে থাকে, হায়া সরব নষ্ট হয়, সন্তান বড় হইয়া বেহায়া হওয়ার সম্ভাবনা থাকে। কথাগুলো শক্ত বলে ফেলতেছি। হ্যাঁ, কিছু কথা আমাদের বলতে হবে যেগুলো সমাজের জন্য দরকার, না বললে তো আমরা আমরা তো আসলে আল্লাহর কাছে জবাবদিহিতামূলক একটা ব্যবস্থা নিয়ে আসছি, জবাব দিতে হয়। ওলামায়ে কেরাম যদি খালি মিঠা মিঠা ওয়াজ করে তাহলে হাসরে মাঠে আল্লাহ জিগাইব এই তিতাকতাটা কোয়ার লোক ছিল কে? বললা না কেন? জাহান্নামের কেচি দিয়ে আলেমদের জিব্বা আল্লাহ কাটবে, হক কথা যারা বলবে না। এজন্য বলতেছি আমার ভাই, কেউ কারো গায়ে নেবেন না, আল্লাহর দোহাই, শুধু একটু বোঝার চেষ্টা করবেন আমার ভুলটা কোথায় হয়েছে। আর যদি ভুল না হয়ে থাকে, ভবিষ্যতে যেন এই ভুল না হয় সতর্ক হব ইনশাআল্লাহ। এজন্য আমার ভাইরা বন্ধুরা যুবক, খেয়াল করে মনোযোগ দিয়ে শোনেন। এ ভাই, 5 বৎসর আপনি নুরানি মাদ্রাসায় বাচ্চাটারে পড়ান, 5টা বৎসর যদি নুরানি মাদ্রাসায় পড়ান রে যুবক, এই 5 বৎসরে সে আল্লাহকে চিনবে, রসুলকে চিনবে, কোরআন পড়বে সহি শুদ্ধ করে, ইয়াসিন মুখস্থ হবে, সুরায় রহমান তার মুখস্থ হবে। এই বাচ্চা ডাক্তার হলে পড়ো বাবার কবরের পাশে যায় সুরা ইয়াসিন তেলাওয়াত করবে, মৃত্যুকালে বাবার পাশে বৈশা, মায়ের পাশে বৈশা ইয়াসিন তেলাওয়াত করবে। ডাক্তার সন্তান ইয়াসিন সহি শুদ্ধ করে মুখস্থ করেছে শিশুকালে, ঠিকই না? ঠিকই না? আল্লাহ নবী রহমতের নবী বলেন,
যেই সন্তান বাবার মাতার পাশে বইসা মায়ের মাতার পাশে বইসা ইয়াসিন তেলাওয়াত করে এই ইয়াসিন তেলাওয়াতের উসিলায় আল্লাহ মৃত্যু যন্ত্রণা মার আল্লাহ মাফ করে দেয় বাবার মৃত্যু যন্ত্রণা আল্লাহ মাফ করে দেয় কবরের পাশে যায় যদি সন্তান ইয়াসিন তেলাওয়াত করে রে যুবক কবরের আজাব আল্লাহ মাফ করে দেয় যেরকম সুবহানাল্লাহ ইমাম সাহেবের দ্বারা কবরের পাশে ইয়াসিন পড়াইলে ইমাম সাহেবের চোখ দিয়া পানি ঝরবে না কিন্তু সন্তান যদি বাবার মায়ের কবরের পাশে দাঁড়ায় চোখ দিয়া টপ টপ করে পানি পড়বে জানাজার নামাজটা যদি ইমাম সাহেব পড়ায় চোখ দিয়া পানি আসবে না আপনার সন্তান যদি ইঞ্জিনিয়ার হয় তবু বাবার জানাজা পড়াইতে পারবে কারণ শিশুকালে পাঁচ বছর মাদ্রাসায় পড়াইছেন ঠিক কিনা এজন্য উলামায়ে কেরাম আপনাদের দিকে খেয়াল করে কারণ উলামায়ে কেরামের সন্তান নিয়ে টেনশন নাই উলামায়ে কেরাম বাচ্চাগুলিকে মাদ্রাসায় পড়ায় শিশুকাল থেকেই নিয়ত করছে হাফিজ বানাবে নিয়ত করছে মুফতি সাহেব বানাবে নিয়ত করেছে মুহাদ্দিস সাহেব বানাবে আর আপনি তো হলেন ডাক্তার সাহেব আপনার নিয়ত সন্তান ডাক্তার বানাবেন আপনি প্রফেসর সন্তানকে প্রফেসর বানাবেন অসুবিধা নাই আমি বলি বাহ বাদে আমি অবশ্যই বলি আপনার নিয়ত ভালো ডাক্তার আদর্শ ডাক্তার যদি হয় পাঁচ বছরে সে যখন মাদ্রাসায় পড়বে কোন নিয়তে ডাক্তারি করবে সেই নিয়তটা শিখাইয়া দেওয়া হবে একজন ডাক্তার এই নিয়তে যদি ডাক্তারি পড়ে আল্লাহ হালাল হারাম মাইনা চলব বেঈমানের দল কোনো দিন যদি আমার মুসলমানের ডাক্তারি করা বন্ধ করে দেয় আমি আমার মুসলমান ভাই বোনের ডাক্তারি করব এই নিয়তে যদি সে হালাল পথে ডাক্তারি বিদ্যা পইরা হালাল পথে উপার্জন করে মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম ফুকাহায়ে কেরাম বলেন যত কাল সে ডাক্তারি পড়ল ডাক্তারি করল তত কাল আল্লাহ জিহাদের সমান সব দান করে আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ এজন্য সন্তানকে তুমি ডাক্তার বানাও ইঞ্জিনিয়ার বানাও প্রফেসর বানাও উকিল বানাও ব্যারিস্টার বানাও বাদানাই রে যুবক তবে তার স্কুলের লেখাপড়াটারও সোয়াবের ভিতরে ঢুকাও কলেজের লেখাপড়াটারও তার সোয়াবের ভিতরে ঢুকাও ইঞ্জিনিয়ারি পড়াটারও তার সোয়াবের ভিতরে ঢুকাও যদি সে শিশুকালে কোরআন পড়ে আর ইসলাম শিখে তাহলে পাঁচ বছর পড়ালেখা করার দ্বারা নিয়ত সহি করে ফেলবে এই ছেলে ভার্সিটিতে পড়লেও তার জিন্দিগি সওয়াবের ভিতরে গণ্য হবে ডাক্তার হবে তো আদর্শ ডাক্তার ইঞ্জিনিয়ার হবে তো আদর্শ ইঞ্জিনিয়ার প্রফেসর হবে তো আদর্শ প্রফেসর দায়িত্বের ভিতরে অবহেলা করবে না যদি সে সমাজের দায়িত্ব কখনো পায় তাহলে সমাজের এই দায়িত্বের ভিতরে খেয়ানত করবে না সে যদি সমাজের প্রতিনিধি হয় কোনোদিন মানুষের আমানতে খেয়ানত করবে না ঠিক কিনা জোরে বলেন কারণ আমানতের গুরুত্ব তার পাঁচ বছর পড়ানো হয়েছে বোঝানো হয়েছে এজন্য সে আমানতে খেয়ানত করবে না জনগণের সম্পদ জনগণের কাছে পৌঁছাবে এমনিভাবে বাপমার হক রক্ষা করবে সমাজের মুরব্বীদেরকে শ্রদ্ধা করবে ভাইয়েরা বন্ধুরা অর্ধ পৃথিবীর বাদশা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা এত বড় রাজত্ব তিনি পেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের দুই নম্বর খলিফা ছিলেন ওমর অর্ধ পৃথিবীর বাদশা এত বড় দায়িত্ব পাওয়ার পর তিনি টেনশনে পড়ে গেলেন শুধু কান্না করেন আর বলেন মালিক এত বড় আমানতদারি আমি ওমর কেমনে পালন করব আমার রাজত্বের ভিতরে যদি একটা কুকুর নাকে মারা যায় তাহলে আমি ওমরকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে আর কোন একটা মানুষ যদি আমার রাজত্বের ভিতরে কষ্ট পায় জুলুমের শিকার হয় এর জন্য জবাব আমি ওমরকে দিতে হবে কোথায় কে কোন অবস্থায় আছে মালিক কেমন করে আমি ওমর জানবো এজন্য রাতের অন্ধকারে ওমর ছদ্মবেশে তিনি বের হয়ে যেতেন জনগণের দরজায় দরজায় তিনি পৌঁছতেন রাস্তাঘাটের খবর তিনি নিতেন ঘরে ঘরে তিনি যায় পৌঁছতেন ছদ্মবেশে আর শুধু চোখ দিয়া পানি জরুত আর বলতুম মালিক আমি ওমরের যুদ্ধ সাধ্য ছিল গো আমি খোঁজ নেওয়ার চেষ্টা করি কিন্তু মালিক আমার অগোচরে যদি কোনো জুলুম হয়ে থাকে যেটার দায় দায়িত্ব আমার উপরে আয়া পড়বে আমি এই ব্যাপারে কেমন করে তোমার কাছে জবাব দিব এজন্য
ওমর চব্বিশ ঘন্টার ভিতরে তিনি মাত্র একটা ঘন্টা ঘুমাইতেন, আর সেই এক ঘন্টাও ছিল দিনের বেলা দুপুরে খাওয়ার পর। সারা রাত শব্দ বেশি জনগণের খবর নিতে, কি বুঝাও কি বুঝাও কি শুনে যাও আমার নবীর সাহাবিদের, নবীর খলিফাদের বৈশিষ্ট্য আর আদর্শের কথা। মুসলমান আজকে মুসলমানই আছে কিন্তু নবী আর নবীর সাহাবিদের আদর্শ নাই, ঠিক কিনা? জোরে কম, মুসলমান নামে মুসলমান আছে কিন্তু নবী নবীর সাহাবিদের আদর্শ নাই।